নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অলে আমি অমিত আজকে তোমাদের টপিক হলো সেকেন্ড অ্যাসাইনমেন্ট তোমাদের যে মধ্য শিক্ষা পর্ষদ থেকে ক্লাস টেনের জন্য যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল তার আগের ভিডিওতে পার্ট ওয়ান করে দিয়েছি যারা দেখানো উপরে দেখো লিঙ্ক আসছে সেটা দিয়ে চলে যাও পার্ট ওয়ানটা করে নাও আর এটা হলো সেকেন্ড তোমাদের পার্টের অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সারগুলো আমি এখানে সলভ করে দিয়েছি যদি তোমাদের মনে হয় কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের করে দিয়ে উপকার হচ্ছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে এবং নিজেরাও সাবস্ক্রাইব করে রাখো আর শুধু ক্লাস টেনের এর না অন্যান্য ক্লাসেরও এরও অ্যাসাইনমেন্ট গুলো করে দেওয়া হবে এবং তোমাদের বিজ্ঞান করে দেওয়া হবে আর তোমাদের যদি স্পেসিফিক কোনো কিছুর উপর অ্যাসাইনমেন্ট দরকার হয়ে থাকে যে আগে করে দিতে হবে সেই টপিকটার উপর আগে করে দিই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তো দেখো এটা হলো তোমাদের প্রথম প্রশ্ন সেকেন্ড অ্যাসাইনমেন্টের ম্যাথের তো প্রথম প্রশ্ন কি বলছে একটা এমসিকিউ দিয়েছে যে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ যদি পি এন আর পঁচিশ টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত তাহলে আমাদের মূলধনের পরিমাণ মানে মূলধনের পরিমাণ হ্যাঁ মূলধনের পরিমাণ যদি আমরা এক্স ধরে নিই ধরি মূলধনের পরিমাণ এক্স তাহলে বার্ষিক সুদের হার কত বলে দিয়েছে বার্ষিক সুদের হার দেখো বার্ষিক সুদের হার বলে দিয়েছে আর পারসেন্ট ঠিক আছে বার্ষিক সুদের আর বলে দিয়েছে আর সময় কত বলে দিয়েছে সময় বলে দিয়েছে এন বছর আর সুদ বলে দিয়েছে আর বাই পঁচিশ তো আমরা সরল সুদের ফর্মুলায় ফেলব তাহলে আই ইকালস টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে সরল সুদ কত আছে সরল সুদ দেওয়ার এন আর বাই পঁচিশ ঠিক আছে পি পি আমরা কত ধরেছি মূলধনের পরিমাণ এক্স ধরেছি আর আরই রয়েছে টি এখানে কত দিয়েছে এন বছর বাই একশো তাহলে আমাকে বের করতে হবে এ এক্স তাহলে এক্সটা বাদে বাকিগুলোকে সব এদিকে দিয়ে দেবো তাহলে পি এন আর বাই পঁচিশ গুণ একশো বাই আর ইন্টু এন ইকুয়ালস টু এক্স তাহলে দেখো আর আর কেটে গেলো এন এন কেটে গেলো পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ সঙ্গে একশো তাহলে কত পেয়ে গেলাম ফোর পি টু এক্স তাহলে আমাদের মূল পরিমাণ কত ছিল মূল পরিমাণ ছিল ফোর পি তোমাদের বইতে যে কোশ্চেনটা দিয়েছে মানে তোমাদের এই যে কোশ্চেনটা দিয়েছে তার অপশন বিটা হবে তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দুটি লম্ব চোঙের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে আর ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে আমাদের বের করতে বলেছে আয়তনের অনুপাত তাহলে তাহলে দেখো তোমার লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এবার এখানে যেহেতু দুটি তোমার চোং দিয়েছে তাহলে ধরে নেব একটি আয়তন পাই বড় আর স্কোয়ার এইচ অপরটির আয়তন পাই ছোট আর স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হলো আয়তনের অনুপাত এটা বের করতে বলেছে তাহলে দেখো এখান থেকে তুমি লম্ববৃত্তাকার সঙ্গে উচ্চতার অনুপাত পাচ্ছ তাহলে বড় এইচ ইস টু এইচ সমান সমান ওয়ান টু টু তার মানে বড় এইচ এইচ বাই বাই টু টু ওয়ান তাহলে এখান থেকে আমি সোজাভাবে ধরে নিতে পারি দে বড় এইচ ঠিক আছে ইকুয়ালস টু ওয়ান এক্স আর ছোট এইচ ইকালস টু টু এক্স আমি উচ্চতার অনুপাত থেকে উচ্চতাকে দুটোকে ধরে নিলাম আর কিসের অনুপাত দিয়েছে ভূমির পরিধির অনুপাত ভূমির পরিধি কি না টু আচ্ছা এখানেও বড় এইচ ছোট এইচ করে দিয়ে ঠিক আছে তাহলে এটা বড় মানে একটা বোঝাচ্ছে এটা দ্বিতীয়টা বোঝাচ্ছে আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে পরিধির অনুপাত দিয়েছে ভূমির পরিধি ভূমির পরিধি হলো টু তাই তো তাহলে টু আর না সরি হ্যাঁ টু আর তো ভূমির পরিধির অনুপাত দিয়েছে থ্রি ইস টু ফোর তাহলে ভূমির পরিধির অনুপাত হলো টু আর তাহলে টু পাই বড়ো আর ইস টু টু পাই ছোটো আর সমান সমান তাহলে হয়ে যাবে থ্রি ইস টু ফোর তাহলে টু পাই বড় টু পাই ছোটো আর ফোর তাহলে টু পাই টু পাই কেটে গেল ঠিক আছে তাহলে আর বাই ছোটো আর ইকুয়ালস টু থ্রি বাই ফোর তাহলে বড়ো আর ইকাল ধরে নাও থ্রি ওয়াই ছোট আর ইজ টু ধরে নাও ফোর ওয়াই ঠিক আছে তাহলে এখানে আমরা উচ্চতার অনুপাত পেয়ে গেছি এখানে আমরা তোমার ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেছি তো এখানটা এবার বসিয়ে দেব তাহলে বড় আর স্কোয়ার এইচ পাই তাই তো পাই ছোট আর স্কোয়ার এইচ তাহলে পাই পাই কেটে গেল আর এর জায়গায় কত বসাবো এটা তাহলে থ্রি ওয়াই এর হোল স্কোয়ার ইন টু এইচ ক্যাপিটাল এইচ কত পেয়েছে ওয়ান এক্স আর ছোট আর কত পেয়েছি ফোর ওয়াই তার হোল স্কোয়ার ইনটু ছোট এইচ কত পেয়েছি

তো দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন কি বলছে বৃত্তের দুটি যা বলে দিয়েছে এবি ও এসি তারা পরস্পর লম্ব ঠিক আছে তাহলে আমাকে একটা ছবি আঁকতে হবে যেখানে আমাকে দেখাতে হবে এই যে বৃত্তের দুটি যা এবি ও এসি পরস্পর লম্ব এটা হলো ধরো কেন্দ্র ও তাহলে এইটা হলো তাহলে তার ব্যাস তাহলে আমি ধরছি এই একটা জ্যা যেটাকে নাম দিচ্ছি এবি আর ধরো এই একটা জ্যাদ নাম ধরছি যেটা নাম দিচ্ছে এসি তাহলে এবি ও এসি পরস্পর কি লম্ব তাহলে পরস্পর লম্ব মানে এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এই দুটো জুড়ে দিলাম এটা সব সবসময় ব্যাস হবে তো দেখো এটা সেই অর্ধবিত্তস্ত কোন সমকোণের মতন একটা ছবি হয়ে গেল তো এখানে এবি কত বলে দিয়েছে ফোর সেন্টিমিটার এসি বলে দিয়েছে থ্রি সেন্টিমিটার তাহলে এইটা তাহলে অতিভুজ কার নাইনটি ডিগ্রির উল্টো দিকে আছে যে বাহুটা সেটা অতিভুজ তাহলে এখানে আমরা কি সূত্র ফেলব অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে চার এর প্লাস তিন এর তার মানে ষোলো প্লাস নয় তার মানে বিসি ইকুয়ালস টু হয়ে তার মানে পাঁচ তাহলে বৃত্তটির ব্যাসার্ধ তোমার হয়ে যাবে পাঁচ বাই দুই এটা আমরা যেটা পেয়েছি এটা হলো ব্যাস পেয়েছি তাহলে ব্যাসার্ধ হলো পাঁচ বাই দুই মানে টু পয়েন্ট ফাইভ এত সেন্টিমিটার তো নেক্সট কোয়েশ্চেনটা তোমাদের দিয়েছে কোনো মূলধনের দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে হলো আট হাজার চারশো টাকা এবং হলো আট হাজার ছশো পঁচিশ টাকা বাহান্ন টাকা আট হাজার ছশো বাহান্ন টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের আর বের করতে বলেছে তাহলে দেখো আমি যদি সরল সুদের ক্ষেত্রে দেখি সরল সুদের কথা ভাবি তাহলে সরল সুদের ধরো আসল আমরা ধরে নিচ্ছি পি ঠিক আছে এটা সরল সুদ না এটা দুটোরই কারণ মূলধন ও বার্ষিক সুদের দুটোর ক্ষেত্রে এক তাহলে আমি ধরে নিচ্ছি আসল হলো পি আর সুদের হার হয়ে গেল আর পার্সেন্ট এই দুটো আমরা পি আর আর ধরে নিলাম এবার সরল সুদের ক্ষেত্রে আসি তাহলে সরল সুদের ক্ষেত্রে টাইম কত বলে দিয়েছে দুই আর তোমার স সুদ বলে দিয়েছে মানে সিম্পল ইন্টারেস্ট কত বলে দিয়েছে আট হাজার চারশো টাকা তাহলে এখানে আমরা ফর্মুলা কি বের করতে পারি না আই ইকুয়াল কত আট হাজার চারশো টাকা আর রইল টি মানে হল দুই তাইতো বাই হান্ড্রেড তাহলে এটা এদিকে নিয়ে চলে আসি আট ফোর জিরো জিরো টু পি আর দুই দিয়ে কেটে দাও ফর্টি টু শূন্য তাহলে ফোর টু জিরো 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 ইকুয়ালস টু পি আর তাহলে এই একটা ইকুয়েশান পেলাম আর যদি আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বের করি তাহলে এখানে এন কত হবে দুই মানে সময় দুই আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিয়েছে আট ছয় পাঁচ দুই এতটা এবার এখানে ফর্মুলায় ফেলি তাহলে এখানে এর ফর্মুলা হল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো সিআই হলো তোমার আট ছয় পাঁচ দুই 1 টা পি রইল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড গেল ঠিক আছে তো এই জায়গার ক্যালকুলেশনটা একটুখানি দেখো আট ছয় পাঁচ দেখো এইটা তো স্কোয়ারে রয়েছে পি এইটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস আর হোল স্কোয়ার মাইনাস এর স্কোয়ার ওয়ানটাকে আমরা লিখছি ওয়ান স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে দেখো আট ছয় পাঁচ দুই সমান সমান পি এখানে তাহলে স্কোয়ার মাইনাস বি ফর্মুলা পেরে মানে পড়ে গেল তাহলে এ প্লাস বি এ বিস হলো তাহলে আট ছয় পাঁচ দুই সমান সমান পি এখান থেকে কত পেলে এক এক যোগ করলে টু প্লাস আর বাই হান্ড্রেড আর এখানে এটা কেটে গেল তাহলে কত হয়ে গেল আর বাই হান্ড্রেড তাহলে জিনিসটা কিরকম আসছে আট ছয় পাঁচ দুই এটার সাথে গুণ করে দাও পি আর বাই আর এখানে কত পাচ্ছি টু প্লাস আর বাই হান্ড্রেড এই যে পি আর এর মান পাচ্ছি সেটা এই যে এখানে আমরা পি আর এর মান পেয়েছি এটাকে তোমরা যদি এক নম্বর নাম দাও তাহলে এখানে লিখে দেবে যে এক থেকে পাই মানে পরের লাইন এক থেকে পাই লিখে দেবো তাহলে আট ছয় পাঁচ দুই সমান সমান এর জায়গায় বসাচ্ছে ফোর টু জিরো 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 বাই বাই হান্ড্রেড হান্ড্রেড টু প্লাস আর ওকে তো একটা জিরো একটা জিরো কেটে গেল তাহলে এখানে কি হয়ে গেল এইট সিক্স ফাইভ টু ডিভাইডেড বাই ঠিক আছে ফোর টু জিরো জিরো ইকুয়ালস টু এটা লসাউ করে দাও দুশো প্লাস আর বাই হান্ড্রেড তো এখানে একটা জিরো এখানে একটা জিরো এখানে একটা জিরো এখানে একটা জিরো কেটে দিলাম ফর্টি টু দিয়ে দেখো এটাকে কাটা যায় কি না আমি ডাইরেক্ট দেখছি ফর্টি টু দিয়ে কাটা যায় কি না ফর্টি টু টু যা এইটটি ফোর তাহলে হবে দুশো এইটটি ফোর তো এইটটি টু ফিফটি টু ছয়

তাহলে দেখো এইটা যদি আমার দীঘাত সমীকরণ হয় দীঘাত সমীকরণের বীজ যদি উক্তমার ওয়ান ইস টু আর হয় ঠিক আছে তাহলে বীজ দ্বয়ের অনুপাত বলে দিয়েছে ওয়ান ইস টু আর তাহলে একটা বীজ ওয়ান আর একটা বীজ আর তাই তো তো এখানে আমরা ধরে নিচ্ছি ধরি একটি বীজ ওয়ান এক্স অপর বীজটা আর এক্স অনুপাত ছিল ওয়ান এক্স আর এক্স করে নিয়েছি এবার কি হলো দুটো বীজ পেয়ে গেছো তাহলে বিষ দয়ের যোগ ফল মানে ওয়ান এক্স প্লাস আর এক্স বিষ দয়ের যোগ ফল কি হয় মাইনাস বি বাই এ তো তার মানে আর বিষ দয়ের আর আর আরেকটা আমরা করে নিচ্ছি আর বিষ দয়ের গুণ ফল মানে ওয়ান এক্স ইন্টু আর এক্স কত হচ্ছে সি বাই এ তাই তো আমরা এটা পাই তাহলে এখান থেকে কি পাচ্ছ আর এক্স এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ আর এখান থেকে তুমি যদি এক্স কমন নিয়ে নিতে তাহলে জিনিসটা এরকম হয়ে যেত মাইনাস বি বাই এ ওকে তাহলে এখান থেকে দেখো এক্স এর একটা মান পেয়ে যাচ্ছ এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ ইন্টু এদিকে গুণ ছিল তো এদিকে চলে আসবো ওয়ান প্লাস আর তো এই মানটা এখানটা আমরা বসিয়ে দেবো তাহলে এখানে কী হয়ে যাবে আর ইন্টু এটার হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে মাইনাস বি বাই এ ইন্টু ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার এটা ইকোয়ালস টু সি বাই এ পাবো তাহলে দেখো এই হোল স্কোয়ার রয়েছে তাহলে কী হয়ে যাবে আর এখানে হয়ে যাবে বি স্কোয়ার এখানে হয়ে যাবে এ স্কোয়ার এখানে হয়ে যাবে ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার ইস ইউল টু সি বাই এ এবার আমাদের প্রমাণে দেখো কী রাখতে হবে এই সাইডে এই দুটোকে রেখে দেবো তার মানে আর বাই ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ারটাকে রেখে দিলাম আর এদিকে তো সি বাই এ ছিল দেখো এদিকে এ আর এ একটা কেটে যাবে তাহলে এখানে কি পরে থাকবে এ জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে কিভাবে লেখা যায় তাহলে আর বাই ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে আমরা কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি সি এ বাই বি স্কোয়ার পাচ্ছি তাই তো তাহলে সি এ বাই বি স্কোয়ার পাচ্ছি এবার বোথ সাইড উল্টে দাও বোথ সাইড উল্টে দিলে ওয়ান আর এর হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই তাহলে এই হয়ে গেল তোমাদের প্রমাণ এটা তোমাদের প্রমাণ করতে দিয়েছিল আমি এইভাবে একটা করে দেখালাম ঠিক আছে তো নেক্সট কোশ্চেন আমাদেরকে এটা দিয়েছে বলেছে প্রমাণ করতে হবে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যের ওপরে লম্ব হবে ঠিক আছে এটা তোমাদের বইয়ের একটা উপপাদ্য তোমাদের উপপাদ্য নাম্বার আই থিঙ্ক তেত্রিশ রয়েছে হুম তো এখানটায় কিছুই নয় তোমাদের একদম সোজা একটা ছবি আঁকতে হবে দেখো এর কেন্দ্র ও দিলাম তাহলে ধরে নিলাম এবি হলো জ্যা নয় এরকম সরি বৃত্তের কেন্দ্রগামী নয় এরকম একটি জ্যা মানে বৃত্তের কেন্দ্র ও দিয়ে যাচ্ছে না সেরকম একটা জ্যা হলো তো থেকে মানে বৃত্তের কেন্দ্রগামী একটা শহর লেখা যার নাম দিয়ে দাও ডি এর উপরে কি রয়েছে এসছে এইটাকে যে নব্বই ডিগ্রি হবে সেটাকে আমাকে প্রমাণ করতে বলেছে তো এখানে আমরা অঙ্কন কি করব ও এ আর ও বি যোগ করে নিলাম তাহলে আমি কি বলছি না দেখো তাহলে আমাদের প্রথমে লিখতে হবে প্রদত্ত কি লিখতে হবে না ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বি একটি জ্যা তাই তো আর তোমার এখান থেকে ডিটা হলো মধ্যবিন্দু কারণ বলে দিয়েছে কোনো সরলেখা তাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই যে সরলেখাটা ওডি তাহলে কোথায় সমদ্বিখণ্ডিত খণ্ডিত করছে ডি বিন্দুতে তাহলে সমদ্বিখণ্ডিত করলে টু বি ডি এটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা দেওয়া রয়েছে গিভেন তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে না প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে ওপরে ওডিটা হলো লম্ব ওপরে ওডি লম্ব এটা আমাকে প্রমাণ করতে হবে দেখো প্রমাণটা একবারে সিম্পল প্রমাণটা একেবারে সিম্পল এবার দেখো তোমার এইটার ক্ষেত্রে দুটো ত্রিভুজ পেয়েছ ত্রিভুজ ও ডি আর ত্রিভুজ ও ডি এই যে দুটো ত্রিভুজ পেয়েছি এখানে তো একটা পেয়ে গেছি যে এডি ইসুকাল টু ডি এটা তো প্রদত্ত দ্বিতীয় ক্ষেত্রে ও এ ইসুকাল টু ও বি হবে ও এ আর ও বি ইকুয়াল টু হবে কারণ ও এও হলো যে বৃত্তের ব্যাসার্ধ ও বিও হল সেই বৃত্তের ব্যাসার্ধ তাই জন্য এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের কি ব্যাসার্ধ তাই জন্য এরা দুজনে সমান আর থার্ড আমরা কি পাবো ওডি ওডিটা হলো একটা সাধারণ বাহু ওডিটা কি সাধারণ বাহু দেখো তাহলে এই দুটো ত্রিভুজের আমরা তিনখানা কন্ডিশন এমন নিয়ে এলাম যে দু তিনটে কন্ডিশনেই এই দুটো ত্রিভুজের সমান তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান এই বাহুটার সাথে এই বাহুটা সমান এটা হলো সাধারণ বাহু তার মানে বলা যেতে পারে ত্রিভুজ ও এ ডি আর ত্রিভুজ ও বি ডি এই দুটো ত্রিভুজ হলো সর্বসম ত্রিভুজ ঠিক আছে তাহলে দুটি ত্রিভুজের যে কোনো তিনটি প্রপার্টি সমান করে দিলে সেই দুটো ত্রিভুজকে সর্বসম বলা যেতে পারে তাহলে ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি তাহলে যেই সর্বসম হয়ে গেল তাহলে আমরা বলতেই পারি যে এই কোনটা আর এই কোনটা সমান তাই তো তার মানে আমরা বলতেই পারি ও এ সরি ও ডি এ সমান সমান অ্যাঙ্গেল ও ডি কোন তাহলে সমান হয়ে গেল তাহলে দেখো এই কোনটা আর এই কোনটা সমান হয়ে গেল তার কারণ এরা হলো সর্বসম পুজোর অনুরূপ কোন তাইলে এই যেই সমান হয়ে গেল এবার দেখো আমি ছবিটা একটু এখানে রাখছি ছোট বড় জায়গা বলে আমি এখানে এঁকে দিচ্ছি তাহলে আমরা ছবিটা এরকম পেয়েছি তাই তো এ বি ডি এটা ও তো এই দুটো আমরা সমান পেয়ে গেছি এবারে দেখো এ ডিবি রেখা তার মানে আমি যদি বলি অ্যাঙ্গেল এ ডিবি এটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই পুরো কোনটা এ ডিবি এটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি তার মানে এখানে আমরা লিখতে পারি এই কোণটাকে ভাঙলে এই দিকের একটা কোন আর এই দিকের একটা কোন পাই তাহলে ও ডি এ প্লাস অ্যাঙ্গেল ও পাই সমান সমান একশো আশি ডিগ্রি এবারে দেখো ওডিএ আর ওবিডি সমান তাহলে তুমি ও ডিবির জায়গায় ও ডি এ বসিয়ে দাও আর এদিকেও ওডি এ রয়েছে তাহলে একশো আশি ডিগ্রি তাহলে টু অ্যাঙ্গেল ও ডি এ টু অ্যাঙ্গেল ও ডি এ সমান সমান একশো আশি ডিগ্রি ও ডি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি কারণ একশো আশি বাই টু তাহলে ওডিএ যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে ও বিডিও কত হয়ে যাবে ডিগ্রি তাহলে দুটো কোণই নাইনটি ডিগ্রি হয়ে গেল তাহলে যেই দুটো কোণ নাইনটি ডিগ্রি হয়ে গেল তার মানে আমরা বলতে পারি যে ও ডিটা কার ওপরে পারপেন্ডিকুলার আছে এ বি ওপরে পারপেন্ডিকুলার আছে তাহলে আমরা প্রমাণ করলাম যে বৃত্তের ব্যাস নয় এরকম কোনো যায় যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো স্বল্পেখা দ্বারা সমুদ্রিকণ্ডিত হয় তাহলে সেই সহল লেখা ওই জায়ের ওপরে কি হবে লম্ব হবে তাহলে এটা তাহলে তোমাদের প্রমাণ হয়ে গেল তো দেখো তোমাদের কি বলেছে একটি উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে উচ্চতাটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে উচ্চতাটা যদি তুমি এইচ ধরো তাহলে তার ব্যাসার্ধ যদি আর ধরো তাহলে এইচ ইকলস টু আর লিখতে পারি তাহলে এখানে তোমরা লিখে নাও যে উচ্চতা হলো এইচ ধরি আর ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসার্ধ হলো আর তাহলে উচ্চতা হলো ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছগুণ হতো তবে চংটির আয়তন এত বেশি হতো তাহলে যখন এই কন্ডিশন আছে তখন আয়তন আমরা কত পাচ্ছি একটু দেখে নিই তাহলে আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ তাহলে পাইটা পাই রাখলাম আর স্কোয়ার রাখলাম এইচ এর জায়গায় আমরা কত বসালাম টু আর বসালাম তাহলে হয়ে গেল টু পাই আর কিউ এত ঘন এবারে বলেছে যদি উচ্চতাটা ছগুণ হতো তাহলে উচ্চতা ছগুণ হলে এইচ ইসুকাল টু সিক্স আর হয়ে যেত তাহলে এইচ সিক্স আর হলে আয়তন কত হতো আয়তন হতো পাই আর স্কোয়ার এইচ তো তাহলে পাই আর স্কোয়ার h এর জায়গায় আমরা কত বসাতাম 6 আর বসাতাম তাহলে এখানে হয়ে গেল 6/r³ তাহলে দেখো উচ্চতা যখন 6 তখন আমরা এইটার কন্ডিশন অনুযায়ী আয়তন এত ঘন ডেসিমିটার পাচ্ছি ঠিক আছে এবার আমাদের বলেছে তবে এই যে এই যে চৌংটার আমরা আয়তন পাচ্ছি 539 ঘন ডেসিমିটার বেশি পাবো তার মানে এর আয়তনটা বেশি তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী কি বলতে পারি 6 পাই বড় আর থেকে টু পাই ছোটো আর বাদ দিয়ে দিলে আমরা ফাইভ থার্টি নাইন এত ঘন ডেসিমিটার পাই ঠিক আছে এটা হলো অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন কারণ বলেছে চংটির আয়তন ফাইভ থার্টি নাইন ঘন বেটি বেশি হতো তাহলে এখনকার আয়তন থেকে আয়তন বাদ দিয়ে দিলে আমরা কত পাচ্ছি ফাইভ থার্টি নাইন তাহলে এটাকে সলভ করব তো ইকুয়েশানটা এটা ছিল তো এখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি ফোর পাই আর কিউ 539 টু তাহলে আর কিউব ইকোয়ালস টু ফাইভ থার্টি ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু সেভেন বাই টোয়েন্টি টু এই যে পাইটা এদিকে এলে উল্টে গেছে বাইশের সাতটা সাত বাই বাইশ হয়ে গেছে এবার এখানে আমরা কাটাকুটি করে নিই তাহলে দেখো এখানে কাটাকুটি করলে কত আসছে এগারো দিয়ে কাটলে এগারো দুগুনে বাইশ এগারো দিয়ে কাটলে চার এগারো চুয়াল্লিশ নয় এগারো নিরানব্বই তাহলে আর টু বাই তো এখানটায় তোমরা বলতে পারো আর এর হোল কিউব ইকুয়াল টু 49 নাইনকে আমরা লিখতে পারি সেভেন 7 সেভেন একটা সেভেন রয়েছে আর ফোরকে লিখতে পারি টু ইন্টু টু আরেকটা টু রয়েছে তাহলে এখানে আর এর হোল কিউব ইকুয়ালস টু সেভেন বাই টু এর হোল কিউব অতএব আর ইকুয়ালস টু সেভেন বাই টু ঠিক আছে তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম তাহলে ব্যাসার্ধ আমরা কত পেলাম সাত বাই দুই এবার আমাদেরকে বের কি বের করতে বলেছে আমাদের উচ্চতা বের করতে বলেছে তাহলে এখান থেকে আমরা উচ্চতা বের করবো তাহলে ব্যাসার্ধ এটা পেয়েছি তাহলে উচ্চতা উচ্চতাটা কি বলেছিল ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে টু ইন্টু সাত বাই দুই তাহলে তাহলে ব্যাসার্ধ এত ডেসিমিটার ছিল আমাদের কোশ্চেনে চেয়েছে যে উচ্চতা কত তাহলে উচ্চতা হবে ষাট ডেসিমিটার তো এই ছিল তোমাদের কমপ্লিট অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো তো এই ছিল আজকেকার ভিডিওটা তো এটা তোমাদের কমপ্লিট সেকেন্ড অ্যাসাইনমেন্ট তো নেক্সট তোমাদের ভৌতবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি তাড়াতাড়ি ভিডিও আপলোড করে দেবো তো ততক্ষণ তোমরা যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করেও